শান্তি অনন্ত লালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 132তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। দেখুন, মহাকবি কালিদাস তিনি রঘুবংশ রচনার পূর্বাহ্নে সংসারের জগদীশ্বর এবং জগদীশ্বরীকে একসঙ্গে প্রণাম জানিয়ে তিনি অপূর্ব একটি শ্লোক রচনা করেছেন, অত্যন্ত বিখ্যাত এই শ্লোক। সেখানে বলা হচ্ছে, বাক অর্থ ইব সম্পৃক্ত বাক অর্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। এখানে কি বলছেন? বলছেন বাক এবং অর্থ, বাক শব্দের অর্থ, বাক কথাটি অর্থ হচ্ছে এখানে শব্দ, বাক শব্দ কথা নয়, শব্দ বাক এবং অর্থ, শব্দ মাত্রেরই অর্থ রয়েছে। সংসারে এমন কোন শব্দ নেই যার অর্থ নেই, শব্দ উচ্চারণ মাত্রেই তার একটি অর্থ সেখানে কিন্তু ধ্বনিত হয়। সব শব্দের অর্থ হয়তো আমরা জানি না, কিন্তু জানি না বলে কিংবা সব অর্থকে আমরা প্রকাশ করতে পারি না, এও হতে পারে জানি না, কিংবা জানলেও আমাদের ভাষা সেরকম শক্তিশালী হয়তো সেখানে নয়, ভাষার সেই অক্ষমতার জন্য সব অর্থকে আমরা সঠিকভাবে প্রকাশও করতে পারি। একটা উদাহরণ দিই, এই যে মানুষ অস্ফুট শব্দ উচ্চারণ করে, অস্ফুট যা স্ফুট নয়, যা পরিষ্কার নয়, কিংবা মানুষের যে একটা গোঙানি হয়, গোঙাচ্ছে মানুষ, হ্যাঁ সেটাও একটা অস্ফুট শব্দ। এই যে গোঙাচ্ছে মানুষ, অনেক কারণে মানুষ গোঙায়, যন্ত্রণায় গোঙায়, ভয় পেয়ে গোঙায়, হ্যাঁ সেখানে সে এই যে শব্দগুলো তার মুখ থেকে বেরিয়ে আসছে তার কিন্তু একটা অর্থ আছে। ভয় পাচ্ছে তার জন্য গোঙাচ্ছে, ভয়সূচক অর্থ সেখানে বেরিয়ে আসছে, কিংবা যন্ত্রণা তাতে সে গোঙাচ্ছে, যন্ত্রণা সূচক অভিব্যক্তি একটি আছে। আমরা হয়তো সব শব্দের অর্থকে খুব পরিষ্কার করে সেখানে ব্যাখ্যা করি না বা করতে পারি না, কিন্তু এটা বলতে পারি না কখনোই যে সব সেই শব্দগুলির কোনো অর্থ নেই, অর্থহীন শব্দ, এটা হতে পারে না। শব্দ মাত্রেই অর্থযুক্ত, সে যেরকমই শব্দ হোক না কেন, ঠিক সেই সেইটাকেই লক্ষ্য করে মহাকবি কালিদাস তার রঘুবংশ মহাকাব্যে প্রথমেই তিনি এই শ্লোকে প্রণাম জানাচ্ছে। শব্দ এবং অর্থ কেমনভাবে থাকে না, সম্পৃক্ত সম্পৃক্ত মানে একেবারে যুক্ত হয়ে থাকে, তাদেরকে আলাদা করা যায় না। সম্পৃক্ত মানে হচ্ছে এমনভাবেই তারা পরস্পরের সাথে যুক্ত যেখানে তাদেরকে কোনোভাবে আলাদা করা সম্ভব নয়, সেটাই হচ্ছে সম্পৃক্ত। বাক অর্থ প্রতিপত্ত, এই সবভাবে যুক্ত থাকে, যুক্ত থাকে বলেই শব্দমাত্রের যে অর্থ তা যেন আমাদের কাছে বিশেষ বোধ হয়, বিশেষভাবে আমরা বোধ হোক, অর্থাৎ বিশেষভাবে আমরা তাকে যেন বুঝতে পারি, বিশেষ বোধ অর্থাৎ সেখানে মহাকবি প্রার্থনা করছেন শব্দের অর্থকে যেন তিনি সঠিকভাবে ধরতে পারেন, এই বিশেষভাবে যাতে তিনি জানতে পারেন। বাক অর্থ প্রতিপত্তি করছে, প্রতিপত্তায় এই যে বাক অর্থের একটা প্রতিপত্ত, সেখানের মধ্যে অর্থের একটা বিশেষ বোধ আমাদের কাছে উঠে আসছে। এই যে একসঙ্গে শব্দ এবং অর্থ একই সঙ্গে রয়েছে,
যাদেরকে ছেদ করা যায় না, পৃথক করা যায় না, সেই রকম ভাবেই রয়েছেন আমাদের জগদেশ্বর এবং জগদীশ্বর। জগত, জগত, জগৎ শব্দটি জানবেন গম ধাতু নিষ্পন্ন, গম মানে গমনশীল, যা চলে। জগৎ হচ্ছে তাই যা চলছে, থেমে থাকছে না, জগৎ চলেছে, যা একটা ছন্দে জগৎ বহমান, নিত্য বহমান। অর্থাৎ এই নিত্য বহমান সংসারের মধ্যে কত শব্দই তো ভেসে উঠছে, এবং শব্দের বাক্যের সেই শব্দের আশ্রয় তো হচ্ছে এই আকাশ, যেখানে শব্দের আশ্রয়, এবং প্রত্যেক শব্দের সাথেই অর্থ ভীষণভাবে সম্পৃক্ত, অবিনাবদ্ধভাবে সেখানে সম্পৃক্ত হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে। তাদেরকে বলছে পিতারো, এই দুজনে কেমনভাবে রয়েছেন, পিতারো, পিতা এবং মাতা একসঙ্গে হচ্ছে পিতারো, পিতারো হচ্ছে বহু বচন, পিতা এবং মাতা, পিতা এক বচন, মাতা এক বচন, পিতা এবং মাতা একসঙ্গে হয়ে যাচ্ছে প্লুরাল বহু বচন পিতারো। সেই তাদেরকে বন্দে, তাদেরকে বন্দনা করি, সেই জগদীশ্বর এবং জগদীশ্বর তাদেরকে আমরা বন্দনা করি, তারা কি হচ্ছে পার্বতী পরমেশ্বর। আমরা এই শ্লোকটি বিশেষ করে উল্লেখ করলাম, তাতে আমাদের এই বাক অর্থ এটা নিয়ে আমাদের বিশেষ কোনো আজকের বক্তব্য নয়, এমনকি এই জগৎ সংসার নিয়েও আমাদের আজকের বিশেষ কোনো কথা। এই শ্লোকের শেষ শব্দটি পার্বতী পরমেশ্বর, এরা যেভাবে যুক্ত হয়ে আছে, এইটি হচ্ছে আজকের আমাদের বলার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা অর্থাৎ এই জগদীশ্বর এবং জগদীশ্বর পার্বতী এবং পরমেশ্বর, অর্থাৎ শিব এবং পার্বতী, এরা দুজনেই যেন শব্দ এবং অর্থের মতনই একসঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। এইটি, এই ভাবনাটাই আজকে আমরা একটুখানি ধরতে চাইব আমাদের আজকের আলোচনা। সম্পৃক্ত, সম্পৃক্ত হয়ে আছে বাক এবং অর্থের মধ্যে। দেখবেন আমরা এমন যুগল দেবতা পাই যাদের একজনের নাম উচ্চারণ করলে আরেকজনের নাম ওই শব্দ এবং অর্থের মতন সঙ্গে সঙ্গে চলে আসে। যেমন শব্দ উচ্চারণ মাত্রেই অর্থ তার সঙ্গে সম্পৃক্ত থেকেই আপনা হতেই চলে আসে, একজনকে আহ্বান করলে আরেকজন আসবেই, একজনের উচ্চারণ হলে আরেকজন তার সঙ্গে থাকবেন, একজনের আবির্ভাব ঘটলে আরেকজনেরও আমরা দেখা পাব একই সঙ্গে, একই সময়ে, একদম কোনো এতটুকু তার মধ্যে ফাঁক থাকবে না। সেই যে এখানে উল্লেখ করেছেন এই শ্লোকের শেষ পার্বতী এবং পরমেশ্বর, এরকম বেশ কিছু আমরা যুগল দেবতাকে পাচ্ছি। যেমন এখানে আমরা পেলাম পার্বতী পরমেশ্বর, অর্থাৎ শিব পার্বতী, উমা মহেশ্বর। যেমন আমরা বলি শিব এবং কালী, যেমন আমরা বলি কৃষ্ণ রাধা কৃষ্ণ, অর্থাৎ একজনের উচ্চারণের সঙ্গে, যেমন আমাদের বলা হয় লক্ষ্মী নারায়ণ, একজনের সাথে আরেকজন চলে আসবে, অর্থাৎ এক দেবতার নাম করলে সঙ্গে সঙ্গে আরেক দেবতাও সেখানে সংযুক্ত হয়ে থাকছে। এই কিরকম ভাবে সংযুক্ত হয়ে তারা থাকছেন, না বাক শব্দের সাথে অর্থ যেভাবে সম্পৃক্ত হয়ে থাকে, এই যুগল দেবতারাও পরস্পর যেন ঠিক সেই রকমই সম্পৃক্ত হয়ে থাকে। এই যে সম্পৃক্ত হয়ে থাকাটা তাদেরকে কোনোভাবেই, কোনো অবস্থাতে, কোনোভাবেই তাদেরকে পৃথক করা যায় না। এই এইটা হচ্ছে বলার আমাদের উদ্দেশ্য। যেমন উদাহরণ দিয়েছি আমরা
লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, শিব পার্বতী, উমা মহেশ্বর, ঠিক সেইরকম এক এই উচ্চারণে দুজনে যুগল একসঙ্গে সঙ্গে উচ্চারণ করত। ঠিক সেরকমই রাম ও সীতা, শুধু রাম নয়, শুধু সীতা নয়, রাম এবং সীতা ঠিক একই রকম ভাবে যেন সম্পৃক্ত। এই যে সম্পৃক্ত দুই চরিত্র, তাদের তারা দৈব বসে কিরকম যেন আলাদা হয়ে পড়েছে, এইদেরকে আলাদা করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন রাবণ। রাবণ এই অচ্ছেদ্য দুই চরিত্রকে যেন জোর করে আলাদা করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন, এবং পৃথক করে তিনি কিছুতেই তাকে ফিরিয়ে দিচ্ছেন না আলাদা যাবে, যেন শব্দের থেকে অর্থকে আলাদা করে যেটা অসম্ভব, যা করা যায় না, সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তোলার একটা আপ্রাণ প্রয়াস করে চলেছেন রাবণ তার ভীষণ ইগোর মধ্যে দিয়ে, এবং যেখানে তাকে সবাই বারণ করছে, এটা তুমি করো না, এটা করা তোমার পক্ষে মঙ্গলজনক হবে না, তোমার জন্য, সমগ্র রাক্ষস জাতির জন্য, এমনকি এই লঙ্কার পক্ষে, যা মঙ্গলকর নয়, যা শ্রেয়স্কর নয়, তা তুমি করো না, তুমি সীতাকে অর্পণ করো রামের সাথে, কারণ এর সম্পর্কটা হচ্ছে অচ্ছেদ্য বন্ধনে একইভাবে যুক্ত হয়ে থাকা, যেমন শব্দের প্রতিটি শব্দের সাথে অর্থ একসঙ্গে যুক্ত হয়ে থাকে। এইভাবে রাম সীতা সবসময় যুগল এই হিসেবেই থাকে, তুমি তাদেরকে জোর করে আলাদা করতে যেও না, করো না, যেটা করেছ সেটা ভুল করেছ, সেটা তোমার পক্ষে অসম্ভব ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, এমনকি তোমার পাত্র, মিত্র, স্বজাতি, দেশ, রাজ্য, সব গোষ্ঠী সদ্য তুমি ধ্বংস অনিবার্য, কেবলমাত্র এই একটি কাজের জন্য, যেখানে তুমি স্বয়ং দেবী সীতাকে তুমি পৃথক করছ রামচন্দ্রের কাছ থেকে, যাকে কোনোভাবেই পৃথক করা যায় না। এইটা যে পৃথক করা যায় না, এটা বুঝেও যেন রাবণ বুঝতে চাইছেন, যেমন ঠিক পৃথক, এই যে পৃথক করা যায় না, তার উদাহরণ হচ্ছে রামচন্দ্র সীতার সঙ্গে মিলিত হবেনি, রাবণ তাকে রাম এবং লক্ষণের অনুপস্থিতিতে সীতাকে হরণ করে নিয়ে এসেছে, এদের দুজনের উপস্থিতিতে রাবণের সাধ্য ছিল না সীতাকে রামচন্দ্রের কাছ থেকে আলাদা করা, আলাদা এই ক্ষমতা তার ছিল। সেখানে তিনি এদের অনুপস্থিতি একটি কারণ সৃষ্টি করেছেন, করে সেখান থেকে তাদেরকে চোরের মতো তিনি হরণ করে নিয়ে এসেছেন সীতাকে, এবং এইকে হরণ করে আনার পরেও এত দূর দেশে তিনি নিয়ে এসেছেন, এমন এক দেশে রাবণের রাজ্য যেখানে, সেই লঙ্কা, যেখানে এতটাই তা দুর্বেদ্য, যেখানে দেবতারা, গন্ধর্ব, রাক্ষস, অন্য কেউ এক জোট হয়েও সেখানে পৌঁছতেই পারে, এমনই সেখানে পরাক্রম রাবণের। কিন্তু যেমন শব্দের থেকে অর্থকে আলাদা করা যায় না, তা যুক্ত হবেই, ওটা এসে মিলবেই, যে অর্থ আমরা জানি না, সেই অর্থ আমরা যদি জানার একটু চেষ্টা করি, সেই অর্থ আমাদের কাছে ধরা দেবেই। ঠিক সেরকমই রামচন্দ্র আলাদা থাকবেন না, তিনি সীতার সঙ্গে যুক্ত হবেন, তাকে আলাদা করা যায় না। সেখানে আমরা দেখলাম যে এই সমুদ্র অসাধ্য কর্ম সাধন করে ফেলেছেন রামচন্দ্র, এই দুর্লঙ্ঘ সমুদ্রকে
তিনি পার হয়ে চলে এসেছেন এবং একলা নন, সমগ্র বানর সৈন্য সহ তিনি লঙ্কা এসে উপস্থিত হয়েছে। তিনটি বাধার মধ্যে দুটি বাধা তিনি পার হয়ে আছেন, এবার যা খালি তিনি একটু সময় নিচ্ছেন কিংবা রাবণকে একটা শেষ সুযোগ দিচ্ছেন সীতা প্রত্যাবর্তনে, যাতে তিনি সেখানে যুদ্ধ করতে না। এবং সেখানে আমরা দেখছি রামচন্দ্র ঘিরে রেখেছে, তিনি কিন্তু এখনো পর্যন্ত একটা বাণ বর্ষণ করেননি, যুদ্ধ করবার কোনো চিহ্ন সেখানে নেই, তিনি একমাত্র সমস্ত লঙ্কাকে অবরোধ করে রেখে বসে আছে। তিনি সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন রাবণকে সীতাকে প্রত্যাবর্তন করে। এবং এখানে আমরা দেখছি একমাত্র ভীষণ গো ধরে তার প্রচন্ড ইগোতে রাবণ কিছুতেই সীতাকে প্রত্যাবর্তন করতে চাইছেন না। তিনি কি করছেন? তিনি গুপ্তচর পাঠাচ্ছেন, একবার শুককে পাঠিয়েছেন, সেই শুক কোনো মতে প্রাণ ফির পেয়ে রাবণের কাছে এসে রামচন্দ্রের অনেক প্রশস্তি করেছে। সেখানকার বানর সৈন্যদের, সেই বানরদের বলবীর্যতার কথা রাবণকে বলছেন। রাবণ সঙ্গে সঙ্গে বললেন ও সব কোনো ব্যাপার, ওসব কোনো ব্যাপারই না, আমি কোনো অবস্থাতেই সীতাকে ফেরত দেব না, এটাই হচ্ছে মূল কথা। এবং সেখানে তিনি পরিষ্কার করে বলছেন যে দেব দানব এবং গন্ধর্বেরাও একসঙ্গে যদি আমার সঙ্গে যুদ্ধ করে কিংবা ত্রিভুবনের সবাই যদি আমাকে ভয় দেখায় তবু আমি সীতাকে কিছুতেই ফিরিয়ে দেব না। ইয়াদি মাভি মামাভি জুঞ্জরণ জুঞ্জরণ দেব গন্ধর্ব দানব, যদি আমার সাথে দেব গন্ধর্ব দানবেরা জুঞ্জরণ অর্থাৎ যুদ্ধ করে, আমার সাথে সংগ্রাম করে, নৈব সীতাম অহম, আমি কিছুতেই সীতাকে দদ্যা সর্বলোক ভয়াদ, সমস্ত লোক যদি একসঙ্গে হয়ে আমাকে ভয়ও দেখায়, আমার সঙ্গে যদি যুদ্ধও করে, তাহলেও আমি নৈব সীতা অহং দত্ত, আমি সীতাকে ফেরত দেব না। অর্থাৎ রামচন্দ্র এবং সীতার মধ্যে আমি পৃথক করে রাখব, তাদেরকে আমি একসঙ্গে জুড়তে দেব না, সীতাকে আমি প্রত্যাবর্তন করব না, এই হচ্ছে তার কথা। এবং সেখানে তারপরে আমরা দেখছি রামচন্দ্র তার লঙ্কার সেই উচ্চ প্রাকারে উঠে তিনি দেখছেন, এবং সেখানে দেখছেন যে তার লঙ্কার চতুর্দিকে ঘিরে বসে আছে সেই অজুত বানর সৈন্য। তিনি তখন জিজ্ঞেস করছেন এরা কারা, কে এদের মধ্যে প্রধান, তার পরিচয় কি। এবং সেখানে রাজা রাবণ এসে বসে আছেন, এবং সেখানে আমরা দেখছেন সারণ সেই রাবণের অমাত্য সচিব, সে যে কিছুক্ষণ আগে ওই রাবণের আদেশে তার একটা পরিচয় জেনে এসছে রাম শিবিরের সমস্ত বানরদের, এবং তার রামচন্দ্রের যে সৈন্য সমাবেশ তাদের বলবীর্যতার কথা সে জেনে এসছে। এই সেই এক এক করে প্রত্যেকের পরিচয় সারণ তুলে দিচ্ছেন, শুক এবং সারণ তুলে দিচ্ছেন রাবণের কাছে। তিনি একে এক এক করে সুগ্রীব থেকে আরম্ভ করে রামচন্দ্র পর্যন্ত প্রত্যেকের পরিচয় তিনি এক এক করে রাবণের কাছে তুলে দিচ্ছেন, এবং সেই সঙ্গে তাদের অসামান্য বলবীর্যতার কথা, তাদের ক্ষমতার কথা তিনি রাবণের কাছে বলছেন। এবং শেষে বলছেন দেখুন এরপরে আপনি ভেবে দেখুন কি করবেন, আপনি কি এদের এরকম ক্ষমতাবানদের সাথে যুদ্ধ করবেন না সীতাকে প্রত্যাবর্তন করবেন। সেখানে দেখছি আমরা রাবণ এই শুক এবং সারণের কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন, বললেন সে কি, তোমরা কেমন আমার অমাত্য,
আমার কাছে দাঁড়িয়ে আমারই শত্রুর গুণগান করছো, আমি তো এটা সহ্য করতে পারছি না কিছুতেই, তোমাদের তো এই জিনিসটা একেবারেই আমার কাছে পছন্দ হচ্ছে, তোমরা শত্রুপক্ষের বিজয় আমার গান আমার কাছে করছো, তোমরা আমার খেয়ে পড়ে আমার কাছে থেকে আমারই শত্রুর প্রশংসা তোমরা আমাদের কাজ করছো, জিজ্ঞেস না করলেও প্রতিকূল যে শত্রু তার প্রশস্তি তাদের প্রশস্তি বর্ণনা সেটা কি তোমাদের যোগ্য কাজ হয়েছে? উভাবং সদৃশ নাম যুদ্ধার্থ অভিবর্ততম রিপূর্ণং প্রতিকূলানম যুদ্ধার্থম অভিবর্ততম, তোমাদের কি এটা যোগ্য কাজ হয়েছে? তোমাদের কি মৃত্যুর ভয় নেই? রাবণ ভীষণ ক্রুদ্ধ হয়ে গেছে, বলছে তোমাদের যখন তোমাদেরকে এতটুকু মরার ভয় নেই? আমি যখন আমি শাসন করি তাহলে আমার জিহ্বা মাত্র যা শব্দ উচ্চারণ হয় সেখানে সেটাই যথেষ্ট, সেটা তুমি জানো তো। আগুন স্পর্শ করলে গাছ বেঁচে থাকতে পারে কিন্তু রাজদণ্ড স্পর্শ যদি একবার করে তাহলে অপরাধী আর বেঁচে থাকে না। তোমাদের আগের উপকার পূর্বের উপকার স্মরণ করে এই যাত্রায় আমি তোমাদেরকে প্রাণে মানলাম, তবে তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে হত্যা করাই আমার উচিত ছিল। হ্যাঁ, কিন্তু তোমরা যেহেতু পূর্বে আমার অনেক উপকার করেছো সেই পূর্ব উপকার স্বীকার করেই তোমাদেরকে আমি না মেরে এখান থেকে চলে যেতে বলছি। ভয়ে শোক এবং সারণ রামচন্দ্র এই রাবণকে অভিবাদন করে নতমস্তকে দাঁড়িয়ে রইল। এমন তারপরে রাবণ এবার তিনি স্মরণ করলেন তার আরেক শক্তিমান শার্দুল, এবং শার্দুলকে বললেন যে তুমি গিয়ে রামচন্দ্র এবং তার বানর বাহিনী ক্ষমতা তাদের কি অভিসন্ধি তাদের শক্তি তাদের ক্ষমতা এই পরিবার তুমি ভালো করে জেনে এসো। হ্যাঁ, যে হাল শুক এবং সারণের হয়েছিল একই হাল শার্দুলের হল। শার্দুল প্রবেশ মাত্র শুক এবং সারণ অনু বানর রূপ ধারণ করে গিয়েছিল কিন্তু বিভীষণের অভিজ্ঞ দৃষ্টিতে তারা ধরা পড়ে গেছে। একই রকম ভাবে শার্দুল যখন ঢুকেছিল তখনও কিন্তু বিভীষণ তাকে দেখে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গে তার ইঙ্গিতে অন্যান্য বানর বাহিনীরা তাকে ধরে প্রচণ্ড উত্তম মধ্যম প্রহার দান করে। রামচন্দ্র যেমনভাবে সুখ সারণে প্রাণ দান করেছে একই রকমভাবে তিনি শার্দুলেরও প্রাণ রক্ষা করে তাকে ফেরত পাঠিয়ে দিলেন এবং বললেন যাও গিয়ে তুমি যা দেখেছ যা শুনেছ সেটা গিয়ে রাবণকে বলো, যদি তোমার আরও কিছু জানার বা দেখার ইচ্ছে থাকে তাহলে বিভীষণকে বলো, সে তোমাকে বাকি সব জিনিস দেখিয়ে দেবে। শার্দুল তো কোনো মতে প্রাণ পেয়ে সে আর কিছু দেখার ইচ্ছেও তার রইল না, কোনো মতে পালিয়ে রাবণের কাছে এসে বিস্তারিতভাবে সব জানালে এবং সমস্ত জানিয়ে রামচন্দ্রের শক্তিমত্তা লক্ষণের শক্তিমত্তা অন্যান্য যে সমস্ত বানর বাহিনীর বড় বড় সেনাপতিরা রয়েছে বড় বড় বীরেরা রয়েছে তাদের শক্তিমত্তার কথা রাবণের কাছে একে একে বলল। রাবণ তারপরে কিছু চরকেও পাঠিয়েছিল, সেই চরেরাও নানা রকম খবর এনে দেওয়ার পর রাবণ তখন তিনি সমস্ত সভাসদ তার অমাত্যদেরকে অর্থাৎ তিনি রাজসভার একটি মিটিং কল করলেন, সমস্ত সচিবদেরকে নিয়ে তিনি বসলেন মন্ত্রণা করার জন্য এখন কি করা উচিত। রাবণ অন্যদের কথা খানিক শুনলেন কি খানিক শুনলেন না, তারপরে তিনি সরাসরি বিদ্ধ জিহ্বা নামে এক মায়াবী রাক্ষসকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন
যে দেখো তোমার তোমার মা তোমার অসামান্য মায়ার ক্ষমতা তোমার কাছে। তুমি এক কাজ করো, তুমি তোমার মায়া শক্তিতে রামচন্দ্রের একটা কর্তৃত্ব একটা কাটা মস্তক তুমি তৈরি করো, আর রামচন্দ্রের যেরকম ধনুক ব্যবহার করে অবিকল ওই রকম আর একটি ধনুক তুমি তৈরি করো তোমার মায়া শক্তিতে। বিদ্যুৎ জিহ্ব রাবণকে কাছে তাই করবেন স্বীকার করে তিনি চলে গেলেন। এরপরে রাবণ খানিক পরে যেখানে সীতা আছেন অশোক বনে সেখানে তিনি ধীরে ধীরে প্রবেশ করে করে দেখলেন সীতা অত্যন্ত বিমনাভাবে সেখানে রয়েছে। রাবণের মনে হলো এত অপরূপ সুন্দরী সীতা, তার তো এত করুণভাবে এত দৈন্যভাবে থাকার তো কথা নয়, অথচ সে কিছুতেই রাবণের সঙ্গে বিহার করতে রাজি হচ্ছে না, তার শয্যায় আসতে সে রাজি হচ্ছে না। রাবণ ভাবলেন আজকে একেবারে চরম ব্যবস্থা করা। তিনি সেখানে উপস্থিত হয়ে সীতাকে বললেন যে দেখো তোমাকে সান্ত্বনা দিলেও তুমি আমার কথা শুনছ না, হ্যাঁ আমি তোমাকে সমস্ত রকমের মিনতি করেছি, সমস্ত রকমভাবে আমি তোমাকে বলেছি, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনছ না, তুমি রামকে আশ্রয় করে আমার ওপর একটা বিরক্ত হয়ে উঠতে, কিন্তু আজ তো তোমার সমস্ত আশা একেবারে ছিন্ন হয়ে গেছে, সমস্ত তোমার দর্প চূর্ণ হয়ে গেছে, আজকে তোমার আর রইল কে, ছিন্নাংতে সর্বদা মূলং দর্পশ্চ নিহতৌ মায়া, তোমার সমস্ত দর্প সবই তো আমার হাতে আজকে একেবারেই ঘুচে গেল, কি বলবো, রামকে নিয়ে তোমার যা প্রয়োজন ছিল তা তো সব শেষ হয়ে গেছে, তুমি নিজেকে খুব বুদ্ধিমতী বলে মনে করো সেটা তো তুমি ভুল করেছ, বরং তুমি আমাকেই তোমাকে ভজনা করতে হবে, যে রামচন্দ্রের শক্তিতে শক্তিময়ী হয়ে তুমি আমাকে অবজ্ঞা করেছ, তো সেই শোনো তা সে আজ কিন্তু মৃত, সে মারা পড়েছে, রাম আমাকে হত্যা করার জন্য সমুদ্র তীরে এসেছে এবং সে তার সঙ্গে রয়েছে সুগ্রীবের এবং তার বিরাট বানর সৈন্য বাহিনী, তারা তখন সমুদ্র তীরে উত্তর তীরে আমার এই লঙ্কায় অপেক্ষা করছিল, এমন সময় আমার সেনাপতি প্রহস্ত বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাত্রে রামচন্দ্র সহ তার সমস্ত সৈন্যদেরকে একেবারে ধ্বংস করে ফেলেছে, রাক্ষসেরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রামচন্দ্র এবং বানর বাহিনীর উপরে, রামচন্দ্র তখন সেখানে ঘুমোচ্ছিলেন, এই সেই সুযোগে আমার সেনাপতি প্রহস্ত তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে রামচন্দ্র এবং তার বানর বাহিনীকে ঘিরে ফেলল, রামচন্দ্র নিদ্রা ছিল মগ্ন ছিলেন, সেই অবস্থায় ক্ষিপ্রতার মধ্যে প্রহস্ত তার তলোয়ারের এক ঘায়ে রামচন্দ্রের মস্তক ছিন্ন করে ফেলল। অর্থ সুক্তস্য রামস্য প্রহস্তেন প্রমাথিনা আসক্তং কৃতহস্তেন শিরশ্ছিন্ন মহাশয় আসক্তং। ওইখানে আমরা ওই প্রথম যে মহাকবি কালিদাসের যে শ্লোকটি রামের যে শ্লোকটি বলছি সেখানে আমরা পেয়েছি সম্পৃক্ত, সম্পৃক্ত শব্দের অর্থ হচ্ছে যাকে আলাদা করা যায়, সেই সম্পৃক্তকে কি করেছে না অসক্তং, সম্পৃক্তের অপোজিটটাই হচ্ছে অসক্তম, অর্থাৎ তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে, ছিন্ন করে ফেলেছে, ছিন্ন করে ফেলা, যা ছিন্ন করা যায় না তাকে ছিন্ন করে ফেলেছে অসক্তম। কৃতহস্তেন শিরচ্ছিন্ন মহাশয় তাকে একেবারে
ক্ষিপ্রতার সাথে রামের মস্তককে ছিন্ন করে ফেলেছে। বিভীষণ আর লক্ষণ যেদিকে পারে সেদিকে তারা বানর সৈন্য নিয়ে পালিয়ে যাচ্ছিল, তারা প্রত্যেকেই ধরা পড়েছে। সুগ্রীব যে তার গ্রীবা অর্থাৎ এই ঘাড় যার গ্রীবা অত্যন্ত সুন্দর বলে তার এক গর্ব ছিল, রাক্ষসেরা তার ঘাড় ভেঙে দিয়েছে। হনুমান যার বড় চোয়াল অনু, রাক্ষসেরা তাকে ধরে তার অনু ভেঙে দিয়েছে। জাম্ববান পালিয়ে যাচ্ছে, রাক্ষসেরা তার হাঁটু দুটো ভেঙে দিয়েছে। কাটা গাছের মতন সে মাটিতে পড়ে আছে। এ মন্দ দিবিদ দুই বানর প্রধান তারা মৃত অবস্থায় আর পড়ে রয়েছে, রক্তের ধারা সেখানে বয়ে চলেছে। এবং একে একে যত বানর প্রধান ছিল প্রত্যেকেই প্রহস্ত এবং তার সেনাবাহিনীর হাতে প্রত্যেকেই মারা পড়েছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই কথা বলে হচ্ছে বাদ বাকি বানরেরা কেউ সাগরের ওই পাড়ে গিয়ে, কেউ গাছের পাড়ে গিয়ে সব পালিয়ে যাচ্ছে, কেউ সাগরে পড়ে মারা গেছে, কেউ আকাশে উড়ে পালিয়ে যাচ্ছে। এবং সমস্ত বানর সৈন্যকে এবং আমার সেই প্রহস্ত সেনাপতি আর তার অনুচেরা নির্বিচারে বধ করে ফেলেছে। এই দেখো আমার সেই সৈন্য সেনাপতি প্রহস্ত, তার সসৈন্যে তোমার প্রিয়তম পতিকে একেবারে মস্তক ছিন্ন করে তাকে হত্যা করেছে। এই দেখো রক্তাক্ত ধুলি ধূসরিত তার মাথাটা আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এই কথা বলে তিনি সঙ্গে সঙ্গে রাবণ সেই বিদ্যুৎ জিহ্বকে আহ্বান করলেন, বিদ্যুৎ জিহ্ব এদিকে নিয়ে এসো। সেকে বিদ্যুৎ জিহ্ব রাবণের আদেশ অনুসারে সেই রামের কর্তৃত্ব অর্থাৎ সেই কাটা রক্ত মাখা সেই মাথাটা তিনি সীতার সামনে নামিয়ে দিল। রাক্ষসরাজ রাবণ সেই বিদ্যুৎ জিহ্বকে দেখে বললেন, দশরথ পুত্রের সেই ছিন্ন মুণ্ডটি সীতার কাছে রাখো। সেখানে বিদ্যুৎ জিহ্ব সেই রামের কাটা মাথাটি সীতার সামনে নামিয়ে রাখলো। একেবারে রক্ত ধুলো বালি কাদায় মাখামাখি সেইটি, এবং সেই সঙ্গে রামচন্দ্রের সেই বিশাল ধনুটিও সীতার সামনে নামিয়ে দিলেন এবং বললেন, দেখো এই হচ্ছে রামের সেই কাটা মাথা আর এই তার ধনুক, অতএব তুমি এখন আর ভালো চাও তো আমারই বশবর্তী হও। তথাব্রবীত তাং ভবমে বশানুগ, তুমি আমার বশবর্তী হও। সীতারামের সেই ছিন্নমুণ্ড এবং সেই ধনুটিকে দেখে একেবারে দেখলেন সেই রামের মতনই চোখ দুটো, মুখের বর্ণ কেশরাশি, কেশের অগ্রভাগ মঙ্গলকর, তার চূড়ামণি সবই রামের মতো। এইসব দেখে রাম নিহত হয়েছেন ভেবে সীতা একেবারে ভেঙে পড়লেন, তিনি শোকে মগ্ন হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বললেন, কৈকেয়ী তোমার কি আজকে অভিলাষ পূর্ণ হলো? এই রামের এক রঘুবংশকে উৎসন্ন করার জন্যই তুমি এমনভাবে আমাদেরকে চির বসন করে বনে পাঠিয়েছ। এইভাবে নানাভাবে শোক করতে করতে একেবারে কাটা কলা গাছের মতন, হ্যাঁ খণ্ডিত কাটা কলা গাছের মতন সীতা মাটির মধ্যে পড়ে গেলেন। বিলাপ করতে করতে বললেন, নানাভাবে বিলাপ করতে করতে সীতা তখন বলছেন, হে রাবণ তুমি আর আমাকে কেন বাঁচিয়ে রেখেছ? তুমি আমাকেও হত্যা করে এই রামচন্দ্রের সাথে একই গতি করে দাও, পতির সাথে পত্নীকে সংযুক্ত করে এই পুণ্য কর্মটি তুমি অন্তত সম্পাদন করো। সাধু ঘাতায় মা ক্ষিপ্রং রামস্য পরি রাবণে সমানয় পতি পতনা কুরু কল্যাণ অনুক্ত, অর্থাৎ অবিনাবদ্ধভাবে আমরা দুজন একত্রিত হয়ে থাকি,
আমাদেরকে আলাদা করা যায় না, আমরা কখনোই আলাদা হতে পারি না। রামায়ণের একটি পাঠের মধ্যে খুব চমৎকার ভাবে এই কথাটি বলা হচ্ছে, বলছে রামের সঙ্গে, রামের থেকে সীতাকে কিংবা সীতার থেকে রামচন্দ্রকে কোনোভাবেই তাদেরকে আলাদা করা যায়, কারণ এরা কেবলমাত্র দেহে সংযুক্ত নন, এরা মানসিকভাবে মনের দিক থেকে এরা ভীষণভাবে সম্পৃক্ত। এই মানসিক সম্পৃক্ততা তাদের এতখানি যে দেহগতভাবে তারা আলাদা থাকলেও মানসিকভাবে তারা কিন্তু সব সময় একই সঙ্গে যুক্ত হয়ে আছে। কেমন ভাবে না, ঠিক সেই একই উপমা দিচ্ছেন শব্দার্থ শব্দ অর্থের মতনই, একই রকম ভাবে শব্দ যেমন অর্থের সাথে সংযুক্ত হয়ে থাকে তাকে কিছুতেই আলাদা করা সম্ভব হয় না, করা যায় না। সেরকম ভাবে রামচন্দ্র এবং সীতা উভয়ই তারা মনের এতটা কাছাকাছি এবং তারা মানসিকভাবে তাদের মধ্যে এতই মিল, এতই তারা পরস্পর মানসিকভাবে যুক্ত যে কোনোভাবেই কেউ এই সংসারে তাদেরকে আলাদা করতে পারেনি। এবং আলাদা করতে পারেনি বলেই কৈকেয়ীর নির্দেশ ছিল রামচন্দ্রকে বনে যাওয়া, সীতাকে তিনি বনে পাঠাননি, লক্ষ্মণকেও তিনি বনে পাঠাননি। কিন্তু যেহেতু রামচন্দ্রের সাথে সীতা অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, সেই জন্য সীতাও কিন্তু চলে এসছেন রামের সঙ্গে, অর্থাৎ রাম যেখানে সীতাও সেখানে। সেই রামকে যখন রাবণ হত্যা করেছেন, তার সৈন্যবাহিনী, তার সেনাপতি যখন রামকে হত্যা করেছে, তাহলে সীতার আর বেঁচে থাকা কি অর্থ হতে পারে? তিনি রাবণকে বলছেন, তুমি আমাকে হত্যা করে রামের উপরেই আমাকে একসঙ্গে যুক্ত করো, সামনে পতির সাথে পত্নীকে সংযুক্ত করে এই পুণ্য কর্মটি তুমি অন্তত একবার করো, সারা জীবন তো তুমি কোনো পুণ্য করনি। এই আমরা রামচন্দ্র এবং সীতা এই যে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, এটা কেমন যেন পতির সাথে সতী, পতির সাথে সতী যেমন একসঙ্গে যুক্ত হয়ে থাকে মনে প্রাণে, ঠিক সেই রকমভাবে রামচন্দ্র এবং সীতা সংযুক্ত। তাদের একজনকে আলাদা করে দিয়ে তুমি আরেকজনকে সরিয়ে রাখতে পারো না, সেই জন্য বলছেন পতির সাথে পত্নীকে সংযুক্ত করার এই পুণ্য কর্মটি অন্তত তুমি জীবনে একবার একটি পুণ্য কর্ম করো, পতির সাথে পত্নীকে সংযুক্ত করে দাও। হে রাবণ, তুমি আমার মাথার মস্তকের সঙ্গে তার মস্তক এবং আমার দেহের সাথে তার দেহকে তুমি সংযোজন করো। বলছে শিরসামে শিরশ্চর্ষ কায়ং কায়েন যোজয় রাবণ রাবণাগম মিশ্যামি গতিং ভতুর মহাত্মা। আমার পতি যে তার যা গতি লাভ হয়েছে আমারও সেই একই গতি হয়েছে, একই ব্যবহার গতি। এইভাবে নানা কথা বলে সীতা সেখানে বিলাপ আরম্ভ করে, অর্থাৎ তিনি বারবার রাবণকে অনুরোধ করলেন, রামচন্দ্রকে তুমি যে গতি দিয়েছ, যেভাবে তাকে বধ করেছে সে একই রকমভাবে তুমি আমাকে বধ করো। অর্থাৎ সীতা জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তিনি রাবণের কাছে ধরা দেবেন, রামচন্দ্রই তার গতির বক্তা সাক্ষী প্রভু সুহৃদ সব কিছু, তার যা গতি আমারও সেই একই গতি। অতএব রামচন্দ্রকে তুমি যখন হত্যা করে তাকে আমার থেকে পৃথক করছো, তাহলে আমাকেও হত্যা করে তার সাথে পৃথক না করে তার সাথে যুক্ত করে। এরকম ভাবে সেখানে একটা করুণ পরিস্থিতি হল। রাবণ ভাবছেন এটা হলোটা কি, এইভাবে ভয় দেখিয়েও সীতাকে আমি পাচ্ছি না, সীতা সেই রামের সাথেই যুক্ত হতে চাইছে, রামচন্দ্র মারা গেছেন, তার কর্তিত মস্তক তার সামনে এনে উপস্থাপন করা হলো, এখানে ভয় পেয়েও তো
সীতা রাবণের কথা মেনে নিতে পারে, তার এতটুকু প্রাণের ভয় নেই, সেই এই অবস্থাতেও মৃত্যু কামনা করে, রাবণকে কামনা না করে, না রাবণেন কামায়া মৃত্যু কামায়া, সে রাবণকে কামনা করছেন না, বরং মৃত্যুকে কামনা করছেন রামচন্দ্রের সাথে একাত্ম হওয়ার জন্য। যে রামচন্দ্রের সাথে সীতাকে কোনোভাবেই আলাদা করা যায় না, সেই রামচন্দ্রের সাথেই তিনি সংযুক্ত হওয়ার জন্য, যিনি বিযুক্ত করেছেন সেই বিযুক্তকারীকেই অনুরোধ করছেন, অন্তত তুমি জীবনে একটি পুণ্য কর্ম করো, রামচন্দ্রের সাথে আমাকে যুক্ত করো। এমনই এই যখন বিলাপে সেখানে চলছে, সেই সময় এক প্রহরী এসে দশগ্রীব রাবণের কাছে তাকে অভিবাদন করে জানালেন যে সেনাপতি প্রহস্ত সেখানে উপস্থিত হয়েছে, সে তার অমাত্যদেরকে নিয়ে এসছে, খুব একটা দারুণ খবর আছে, একটা গুরুত্বপূর্ণ খবর, সে এক্ষুনি আপনার সঙ্গে কথা বলতে চাইছে, আপনি সেই জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি চলুন, সে আপনার জন্য সে বিশেষ কথা বলার জন্য আপনার এখানে অপেক্ষা করছে, আপনি আসুন। রাবণ আর সেই প্রহস্ত, যেই প্রহস্তের কথা বলেছেন রাবণ, যে যুদ্ধে গিয়ে রামচন্দ্রকে বধ করেছে, সেই প্রহস্ত এসে উপস্থিত হয়েছে তার অমাত্যদের দিয়ে। কি ব্যাপার, অন্য কি খবর? আমি তো এই প্রহস্তের নাম নিয়ে সেই রামচন্দ্রের কর্তিত মস্তক দেখিয়ে সীতাকে আমার কাছে নিয়ে আসার একটা চেষ্টা করছিলাম, এর মধ্যে আবার প্রহস্ত তার অমাত্যদের নিয়ে কোন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে? রাবণ আর সেখানে অপেক্ষা করতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই প্রহরীর সাথে, যেখানে প্রহস্ত এসে উপস্থিত হয়েছেন তার সাথে কথা বলার জন্য, কারণ প্রহস্ত অত্যন্ত রাবণের এক গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত একজন অমাত্য সচিব পর্যায়ের মানুষ, অত্যন্ত বিশ্বস্ত, সে এসেছে মানে নিশ্চয়ই খুবই একটা গুরুত্বপূর্ণ খবর আছে। মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার এটা, যে মুহূর্তে রাবণ সেই অশোকবন থেকে বেরিয়ে গেলেন, তিনি রাবণের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে রামচন্দ্রের সেই কর্তিত ছিন্ন মুণ্ড এবং তার ধনু অন্তর্হিত হয়ে গেল। অন্তর্ধানস্থ তৎশীর্ষ তচ্চ কামূর্তমুত্তমম জগাম রাবণশৈব নির্জান সমানন্তর। এটা কি আশ্চর্য! অর্থাৎ ওই যে মায়াম কর্তৃত মায়ামুণ্ড এবং সেই মায়া ধনুক নিয়ে এসেছেন, সেটি যতক্ষণ রাবণ সেখানে উপস্থিত ছিলেন তার প্রভাবে সেই মায়া ততক্ষণ সেখানে বিরাজমান ছিল। যে মুহূর্তে রাবণ সে অশোকবন ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে সেই মায়া কর্তৃত মুণ্ড, সেই ছিন্ন মুণ্ড, মায়া নির্মিত সেই ছিন্ন রামচন্দ্রের সেই ছিন্ন মুণ্ড এবং ধনুটিও সেখান থেকে অন্তর্ধান করল, সেটাও অন্তরিত হয়ে গেল, হ্যাঁ সেটাও সেখান থেকে মুছে। কিরকম হলো ব্যাপারটা, সেটা একটু আশ্চর্য হয়ে রাবণ চলে যেতেই সেখানে ধীর পায়ে প্রবেশ করলেন সরমা, বিভীষণের পত্নী সরমা। তিনি সীতা একমাত্র এই দীর্ঘ বনবাস অসুর জীবনে, অর্থাৎ এই দীর্ঘ বন্দি জীবনে, লঙ্কার এই বন্দি জীবনের একমাত্র আশ্রয়, একমাত্র সখী, একমাত্র এক বিশ্বস্ত সহযোগী শর্মা এসে সীতাকে আশ্বাস দিয়ে বললেন, অর্থাৎ সীতাকে প্রহরা দেবার ছলে কোন সময় শর্মা তার স্বভাব নৈপুণ্যে, স্বভাব গুণে, সত্য স্বভাবের গুণে সীতার বিশ্বস্ত এক সহচরী হয়ে উঠেছে। তিনি সীতাকে বললেন, তুমি ভয় পেও, এই সমস্ত হচ্ছে রাবণের মায়া। আমি দেখে এসেছি রামচন্দ্র তার সমস্ত বানর সৈন্য নিয়ে লঙ্কা ঘিরে বসে আছে,
রামচন্দ্র জীবিত আছে, ওটা রাবণের মায়া। দেখেছো রাবণ চলে গেছে, তার মায়াও অন্তরিত হয়ে গেছে। তুমি এতটুকু শোক করো না, রামচন্দ্র এসে গেছেন, তার বিশাল বানর সৈন্য নিয়ে এসেছেন, এবং এত কোটি কোটি বানর সৈন্য সমস্ত লঙ্কাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আর এই রাবণের এইটাই হচ্ছে অভ্যাস, সমস্ত কাজ সে অযৌক্তিক বুদ্ধি দিয়ে সে কাজ করে, সবার সাথে বিরোধ করাই হচ্ছে তার স্বভাব। সেই কুরুকর্মা মায়াবী রাবণ তোমাকে রামচন্দ্রের ছিন্ন মুন্ড দেখে তোমাকে ছলনা করতে চেয়েছে। শোকের কাল শোনো, তোমার শোকের কাল চলে গেছে, তোমার স্বামী এখানে এসে উপস্থিত হয়েছে, যা কেউ ভাবতে পারেননি, যা কেউ কোনোদিন করতে পারেনি, এবং যার সবার স্বপ্নের অতীত ছিল তোমার স্বামী তাই করে দেখিয়েছেন। তিনি সাগর উল্লঙ্ঘন করে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে লঙ্কাকে ঘিরে বসে আছেন। স্বামী রামচন্দ্র সঙ্গে লক্ষ্মণ এসেছেন, আমি দেখেছি তাদের অভিলাষ পূর্ণ হয়েছে। সাগর প্রান্তে সৈন্যবাহিনী নিয়ে তারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন, বেঁচে আছেন। রাক্ষস রাবণ রাক্ষসদেরকে পাঠিয়েছিলেন রামের খবর, রামচন্দ্রের খবর নেবার জন্য। তারা যা যা খবর নিয়ে এসছে, আমি আড়ালে থেকে তাদের সমস্ত খবর আমি শুনেছি। হ্যাঁ, এবং তারপরে চতুর্দিকে ধীরে তুন নিনাদের ধ্বনি আরম্ভ করল। শর্মা সীতাকে বললেন, দেখো দেখো ওই যুদ্ধ আরম্ভ হচ্ছে, এই যে শব্দ, এই যে ভেরিনাদ মেঘের মতন গম্ভীর মেরের জন্য, সবাই যুদ্ধের জন্য যখন তৈরি হয় তখন এই সমস্ত ভেরিনাদ করে। ওই দেখো অশ্বের রেশ্বাধ্বনি, তারপর সেই ঘোড়াগুলোকে রথে জোতা হচ্ছে, হাজার হাজার সৈন্যদেরকে আমি দেখতে পাচ্ছি, ঘোড়ায় করে তারা প্রাণ হাতে করে যুদ্ধের জন্য এগিয়ে চলেছে। হাজারে হাজারে সমস্ত রাক্ষস বীরেরা রাজপথ পূর্ণ করে ফেলেছে, দ্রুতগামী রথ ঘোড়া হস্তি বাহিনী নিয়ে এসছে, অস্ত্র শস্ত্র নিয়ে চলেছে, চতুর্দিকে একটা যুদ্ধের সাজ সাজ রথ। রাম যদি মারা যেত সীতা, তাহলে এই যুদ্ধের আয়োজন কেন? রামচন্দ্র মারা যাননি, তিনি বেঁচে আছেন, তিনি তার সমস্ত বানর বাহিনী নিয়ে নিশ্চিন্তে আছেন, সুস্থ আছেন, এবং তার সাথে যুদ্ধ করার জন্য রাবণের নির্দেশে সমস্ত রাক্ষসেরা প্রাণ হাতে করে সেই যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। ইন্দ্র যেমন দৈত্যদের পরাজিত করেছেন, সেরকমই কমলনায়ন রামচন্দ্র রাবণকে পরাজিত করে তোমাকে নিয়ে যাবে। তুমি শোক করো না, তোমার আশ্রয় পরমাশ্রয় তিনি চলে এসেছেন, এবং তার আসার ফলেই যে মুহূর্তে তার এই লঙ্কায় পদার্পণ ঘটেছে, রাক্ষসদের ভয় ধরেছে। ইন্দ্র যেমন দৈত্যদেরকে পরাজিত করেছেন, কমলনয়ন রামচন্দ্র তেমনি এই রাক্ষসদের পরাজিত করবেন। যার পরাক্রম চিন্তা করা যায় না, যিনি ক্রোধকে জয় করেছেন, সেই তোমার স্বামী রামচন্দ্র। তিনি রাবণকে যুদ্ধ করে তোমাকে উদ্ধার করবেন। লক্ষণকে নিয়ে তোমার স্বামী রাম রাক্ষসের উপর বিক্রম প্রদর্শন করবেন। শত্রু বিনাশকারী ইন্দ্র যেমন বিষ্ণুকে নিয়ে শত্রুদের ধ্বংস করেছিলেন, ঠিক তেমন ভাবে আমি দেখব সমস্ত শত্রু ধ্বংস হয়ে গেছে, তোমার অভিলাষ সিদ্ধ হয়েছে। আমি এই দেখছি অত্যন্ত দ্রুত, আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার স্বামীর ক্রোড়ে অবস্থান করছো। জানো কি, আমি দেখছি তুমি তোমার স্বামীকে পেয়ে তাকে আলিঙ্গন করছো, তার বিশাল বুকের মধ্যে তুমি আনন্দের অশ্রু বিসর্জন করবে। এতদিন পতিব্রতা নারী রূপে তুমি তোমার কেশ সংস্কার না করে যে এক বেনি ধরা হয়ে এখানে দুঃখপূর্ণ চিত্তে রয়েছো,
মহাবলশালী রামচন্দ্র সেই সূর্যের মতন তিনি উদ্দীপ্ত হয়ে পূর্ণচন্দ্রের মতন তিনি উদিত হয়ে তোমার সমস্ত দুঃখকে দূর করবে, তোমার চোখের জল তিনি মুছিয়ে দেবে। হে মৈথিলি, রাবণকে যুদ্ধে নিহত করে রামচন্দ্র তোমার সাথে মিলিত হয়ে অচিরেই তোমার সমস্ত অভিলাষ পূর্ণ করবে। ভালো বর্ষণ হলে ধরিত্রী যেমন শস্য যুক্তা হয়ে ওঠে, তেমনি তুমি রামনের রামচন্দ্রের দ্বারা সম্বর্ধিতা হয়ে আনন্দ সাগরে মগ্ন হয়ে যাবে। তুমি তারই শরণাগত হও, তুমি দুঃখ ত্যাগ কর। দগ্ধ ধরণী যেমন বর্ষা আগমনে প্রফুল্লিত হয়ে ওঠে, তেমনি সীতা শরমার বাক্যে যেন খানিকটা নিশ্চিন্ত হয়ে বললেন, শরমা তুমি তো আমার প্রিয় বান্ধবী, একমাত্র এই দুঃখ বরাবরে তুমি আমার একমাত্র আশ্রয়, একমাত্র তুমি সেই সখী যাকে আমি একটু বিশ্বাস করতে পারি। তুমি আমার একটা শেষ অনুরোধ রাখবে, আমার একটা কাজ করে দিবে, তুমি একবার গিয়ে শুনে এসো কিসের আয়োজন, রামচন্দ্রের কি খবর, তিনি কেমন আছেন, আর এই যুদ্ধের আয়োজনটা কি কার বিরুদ্ধে, সত্যি কি রামচন্দ্রের বিরুদ্ধে। অর্থাৎ সীতা যেন এখন একটু দোলাচলের মধ্যে রয়েছে, চোখের সামনে ওরকম স্বামীর কাটা মস্তক তিনি দেখেছেন, মুন্ডুটা দেখেছেন, সেটা তিনি পুরোপুরি ভুলতে পারছেন না, তিনি অবিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলের মধ্যে রয়েছে। তাই যেন সম্পূর্ণ তো নিঃসন্দেহ হওয়ার জন্য তিনি শর্মাকে অনুরোধ করলেন, তুমি একবার গিয়ে রামচন্দ্রের খবরটা তুমি নিয়ে এসো, তিনি সুস্থ আছেন তো, ভালো আছেন তো, বেঁচে আছেন তো, আর রাবণ কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে যাচ্ছে। শর্মা একটু বেশি বললেন, বেশ এই যখন তোমার অভিপ্রায় আমি যাচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো, আমি সব খবর নিয়ে তোমাকে এসে। শর্মা দ্রুত গিয়ে রাজসভার এক কোণে দাঁড়িয়ে সমস্ত সংবাদ জেনে তিনি ফিরে এসে বললেন যে দেখো আমি শুনে এসেছি রাবণ তার মন্ত্রীদের সাথে পরামর্শ করছে, এবং সেখানে একজন মন্ত্রী সেখানে রাবণ জননী স্বয়ং উপস্থিত হয়ে তোমাকে মুক্ত করে দেবার কথা তার পুত্র রাবণকে বলছেন। আমার শাশুড়ি রাবণ জননী তিনি তার সন্তানকে তার ছেলেকে বলছেন, ওরে তুই সীতাকে মুক্ত করে দে, লঙ্কাকে আর ভাসাস, রাক্ষসদের আর দুর্দশাগ্রস্ত করে তাদের সর্বনাশ করে দেন। এবং সেখানে আমরা দেখছি রাবণের মাতামহ মাল্যবান তিনি এসে রাবণকে নানাভাবে বোঝাচ্ছেন, নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, ধর্ম অধর্মের যুক্তি দিয়ে বলছেন, যাতে রাবণ তোমাকে মুক্ত করে দেন, রামচন্দ্রের কাছে পাঠিয়ে দেন, তাহতেই সমগ্র রাক্ষস জাতির মঙ্গল, রাবণের মঙ্গল, লঙ্কার মঙ্গল। সেখানে মাল্যবান বলছেন, দেখো ভগবান পিতামহ ব্রহ্ম দেবতা এবং অসুরদের আশ্রয়ে ধর্ম এবং অধর্ম এই দুটো পক্ষই তো সৃষ্টি করেছেন, রাবণ তুমি আমার কথা শোনো, সত্য যুগ এলে ধর্ম অধর্মকে গ্রাস করে, আর যখন এই ভয়ঙ্কর কাল এসে উপস্থিত হয় তখন অধর্মই ধর্মকে গ্রাস করে। ধর্ম বৈ গ্রসতে আধর্মং যদাকৃত ভূদম যুগম, অধর্ম গ্রাসতে ধর্মং তদতিশ্য প্রবর্ততে। এই ভং যখন কাল উপস্থিত হয় তখন অধর্মই ধর্মকে গ্রাস করে। তো তুমি এমন কিছু করো না, ধর্ম যুক্ত কাজ করো, অধর্মের কাজ তুমি করো না,
বিষয়ে আসক্ত হয়ে, কামাসক্ত হয়ে তুমি যা করছো তা অগ্নির মতো শক্তিশালী ঋষিরাও তাদের মধ্যে উদ্বেগ জন্মাচ্ছে। যারা নিজেদেরকে তপস্যায় নিযুক্ত করে ধর্মে উপাসনা করেন, অগ্নি প্রদীপ্ত অগ্নির মতন তাদের প্রভাব হয় দুর্ধর্ষ। সেই ব্রাহ্মণেরা প্রধান যজ্ঞের অনুষ্ঠান করেন, শাস্ত্রবিধি অনুসারে তারা অগ্নিতে আহুতি দান করেন, উচ্চ ঈশ্বরে বেদ মন্ত্র পাঠ করেন। সেই বেদধ্বনি শুনে উচ্চারণে রাক্ষসেরা দুর্বল হয়ে যায়। সূর্য উঠলে মেঘ যেমন পালিয়ে যায়, এমনি সেই বেদধ্বনি শুনে সমস্ত রাক্ষসেরাও পালিয়ে যায়। অগ্নিকল্প ঋষিদের সেই অগ্নিহোত্র যজ্ঞ হতে ধূমরাশি চতুর্দিকে ব্যক্ত হয়ে রাক্ষসদের তেজকে যেন টেনে নিচ্ছে। তুমি আর রাক্ষসদের ক্ষতি করো না, রাক্ষসদের আর সন্তপ্ত করো না। তুমি প্রজাপতির বারে কেবল দেব দানব এবং যক্ষদের আবদ্ধ হয়েছ, কিন্তু এখানে তোমার বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ দেবতা নয়, কেউ দানব নয়, কেউ যক্ষ নয়, এরা নর এবং বানর। এরা এসে গর্জন করছে, এরা অট্টহাস্য করছে, এদের বিরুদ্ধে তুমি যুদ্ধে কোনোভাবেই জিততে পারবে না, কারণ ধর্ম তোমার পক্ষে নেই, ব্রহ্মার বরও তোমার পক্ষে নেই। সুতরাং ভালো করে দেখো, চতুর্দিকে অমঙ্গলের দৃশ্য। আমি স্বপ্নে দেখেছি অনেক করালবদনা মূর্তি বিকট দণ্ড দন্ত প্রকাশ করে উচ্চস্বরে তার অট্টহাস্য করছে, কিছু স্ত্রীলোক ঘরে ঢুকে চুরি করছে এবং প্রতিকূল কথাবার্তা বলছে, গৃহে পূজার জন্য নিবেদিত বস্তুগুলো দেবতার উদ্দেশ্যে যে হবি কুকুরে তার লেহন করছে, বিড়াল বাঘের সাথে, শুয়োরগুলো কুকুরের সাথে, কিন্নরের রাক্ষসের সঙ্গে তারা সঙ্গমে মত্ত হয়ে উঠেছে। পাণ্ডুর বর্ণ রক্তপদ কপোতেরা যেন মহাকালের দ্বারা প্রেরিত হয়ে রাক্ষসদেরকে সংহার করে চলছে। পশু পাখিরা কাঁদছে, বিকট মুন্ড সমস্ত পিঙ্গল বর্ণ মানুষেরা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, সে যেন কাল পুরুষের এক ভয়ঙ্কর নিদর্শন। সমস্ত চতুর্দিকেই ভালো করে দেখো, চতুর্দিকে দুর্নিমিত্ত এবং উৎপাত সব এসে উপস্থিত হয়েছে। আমি মনে করি, রাবণ শোনো, আমার কথা শোনো, আমি তোমার মাতামহ মাল্যবান বলছি, তুমি আমার কথা শোনো। আমি তো তোমাকে লঙ্কার প্রতিষ্ঠা করেছি, এই লঙ্কার সন্ধান তো আমি তোমাকে দিয়েছি, আমি তো চিরকাল তোমাকে সমর্থন করে এসেছি, তোমার তেজ উদ্দীপ্ত করেছি, তোমাকে প্রশ্রয় দিয়েছি, আজকে তুমি আমার কথা শোনো। সমুদ্র এক অদ্ভুত সেতু নির্মাণ করেছে যা কখনো কেউ শোনেনি, যা শোনা যায় না, যা ভাবা যায় না। ওহে রাবণ, তুমি নরপতি রামের সাথে সন্ধি করো। আমার মনে হচ্ছে স্বয়ং বিষ্ণু যেন নররূপ ধারণ করে তোমার শত্রু হয়ে তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি আমার কথা অবজ্ঞা করো না, নিজের বিপদ ডেকে এনো না, নিজের মৃত্যুকে আহ্বান করো না, সেই সঙ্গে সমস্ত রাক্ষস জাতির সর্বনাশ করো না, লঙ্কাকে শেষ করে দিও না, তুমি আমার কথা শোনো। কিন্তু যে দর্পে প্রমত্ত, যার মধ্যে সেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দর্প, ওই যে ইগো বাসা বেঁধেছে, সেই রাবণ আর কারো কথা, কোনো ভালো কথা, কোনো শ্রেয় কথা আর তার অভিরুচিতে বা ধরা পড়ছে, তিনি কারো কথাই শুনছেন না, সব তার একই কথা। যেই আমার সামনে আসুক, এমনকি বিষ্ণু ইন্দ্র যম সব যদি একসঙ্গে এসে আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধে আমি তাদেরকে শেষ করে দেব, কিন্তু কোনো অবস্থাতেই আমি সীতাকে প্রত্যাখ্যান করব। অর্থাৎ চিরকালে যা সম্পৃক্ত
তাকে আমি পৃথক করেই রাখব, তাকে আমি এক হতে দেব না, কিছুতেই দেব না, কিছুতেই দেব না। এই দর্প অভিমানে রাবণ ভয়ঙ্কর রূপ ধরে একেবারে পিঙ্গল বর্ণ হয়ে লাল হয়ে সেখানে বসে। রাবণের সেই ভয়ঙ্কর রূপ দেখে তার অমাত্য সচিব অন্যেরা যে যেদিকে পারল মুখ লুকিয়ে মাল্যবান অথচ এ কি সর্বনাশ, এমনও কি হয়? জেনে শুনে কোন বুদ্ধিমান মানুষ কি নিজের ক্ষতি এমন করে সাধন করে? মহাকালের কি ইচ্ছে?